Hello everyone, welcome to English Learning with MK. Today we are going to learn assertive to interrogative sentence and vice versa. But before that, subscribe the channel and press the bell icon. Assertive to interrogative sentence. First of all, we have to know what is an assertive sentence. An assertive sentence is a statement. It tells information. Assertive sentence একটা statement. It can be affirmative or negative in meaning. এটা হ্যাবাচক বা নাবাচক হতে পারে. Ends with a period. একটা full stop দিয়ে শেষ হয়. For example, he is a good man. সে হয় একজন ভালো মানুষ. এটা affirmative sentence বা হ্যাবাচক বাক্য. এটাকে যখন আমরা নেগেটিভে করব তখন আসবে he is not a bad man. সে খারাপ মানুষ নয়. So affirmative to negative যখন আমরা ট্রান্সফর্ম করছি আমাদের মিনিংটা আনচেঞ্জ রেখে ট্রান্সফর্ম করতে হবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে. What is an interrogative sentence? An interrogative sentence asks a question ends with a question mark. একটা interrogative sentence প্রশ্ন করা বোঝায় এবং সেন্টেন্সটি একটা question mark দিয়ে শেষ হয়. For example, is he not a good man? সে কি ভালো মানুষ নয়? এই সেন্টেন্সটা একটা interrogative sentence because সেন্টেন্সটি is দিয়ে শুরু হচ্ছে এবং শেষে interrogative sign আছে. Convert an interrogative to assertive sentence. একটা interrogative sentence কে assertive sentence এ convert করতে হলে তার কি formula সেটা আমরা দেখব. Without changing the meaning, meaning change না করে, অর্থ পরিবর্তন না করে. There are two steps to convert an interrogative sentence into an assertive sentence. দুটো steps আছে একটা interrogative sentence কে assertive sentence এ convert করার. Step number 1, if the sentence is an affirmative or positive, then convert it into negative. যদি সেন্টেন্সটা হ্যাবাচক থাকে তখন আমাদেরকে এটা নেগেটিভে কনভার্ট করতে হবে and if the sentence is negative convert it into affirmative. যদি নেগেটিভে থাকে তখন সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভে করতে হবে. সো ইন্টারোগেটিভে অ্যাফার্মেটিভে থাকলে তখন অ্যাসার্টিভে নেগেটিভ হবে আর যদি নেগেটিভ থাকে তখন অ্যাফার্মেটিভ হবে. অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ. Step 2, move the helping verb to the second position in the sentence. Helping verb টাকে সেন্টেন্সের second position এ move করতে হবে. For example, is he not a great fool? Interrogative sentence, এখানে is টা helping verb আছে. আমরা যখন এটাকে second step অনুযায়ী second formula অনুযায়ী assertive করব তখন helping verb টা second position এ he এর পরে চলে যাচ্ছে. He is a great fool. এবার স্টেপ 1টা আমরা ফলো করি. যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকে নেগেটিভে হবে, যদি নেগেটিভে থাকে অ্যাফার্মেটিভে হবে. আমরা দেখছি কোশ্চেনটা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নেগেটিভে আছে তখন আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে করতে হবে. নেগেটিভ আমরা কিভাবে বুঝবো? নেগেটিভ মানে সেই সেন্টেন্সে নো, নট, নেভার কিছু একটা থাকবে. এই সেন্টেন্সে নট আছে তাই এটা নেগেটিভ সেন্টেন্স. যখন আমরা এটা অ্যাসার্টিভে কনভার্ট করছি এটা তখন হ্যাবাচক বা অ্যাফার্মেটিভ আসছে. আমরা এরকম আর কয়েকটি এক্সাম্পলস দেখব. নাম্বার 1, ইজ দিস ইনফরমেশন ট্রু? ইজ দিস ইনফরমেশন ট্রু? হিয়ার ইজটা হেল্পিং ভার্ব আছে এবং সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে. আমরা যখন এই ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভে কনভার্ট করব তখন আসবে দিস ইনফরমেশন ইজ নট ট্রু. এখানে নট আনলাম কারণ আমরা আগেই দেখলাম যে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং আমাদের কনভার্ট করতে হবে. সো এটা ইন্টারোগেটিভ আছে. ইন্টারোগেটিভ থেকে যখন আমরা অ্যাসার্টিভে কনভার্ট করছি আমরা মিনিং চেঞ্জ করতে পারবো না. মিনিং চেঞ্জ না করার জন্য আমাদের নট আসলো. এবং টু স্টেপস ফর্মুলাতে আমরা দেখলাম একটা সেন্টেন্স যদি হ্যাবাচক থাকে আনসারটা নাবাচক আসবে. যেহেতু কোশ্চেনটা আমাদের অ্যাফার্মেটিভ আছে তাই আনসারটা নাবাচক এসেছে. এক্সাম্পল 2, ইজ নট ম্যান মর্টাল? ইজ নট ম্যান মর্টাল, মানুষ কি মরণশীল নয়. এখানে আমি নটটা আগে বসিয়েছি কারণ ম্যানটা যেহেতু নাউন আছে সেই জন্য. আমরা জানি নাউনের আগে নট বসে এবং প্রোনাউনের পরে নট বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে. সেন্টেন্সটি ইন্টারোগেটিভ আছে. আমরা যখন এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করব তখন আসবে ম্যান ইজ মর্টাল. এই ক্ষেত্রে কোশ্চেনটা নেগেটিভে আছে কারণ এটি নট আছে, সুতরাং অ্যাসার্টিভে আনসারটা অ্যাফার্মেটিভে আসছে. এক্সাম্পল 3, ইজ সি নট অনেস্ট? সে কি সৎ নয়? আনসারটা আসলো সি ইজ অনেস্ট. কোশ্চেনটা ইন্টারোগেটিভ আছে এবং নেগেটিভ আছে. আমাদের অ্যাসার্টিভে আনসারটা হ্যাবাচক আসছে. তিনটে এক্সাম্পলসে আমরা দেখছি যদি কোশ্চেনটা অ্যাফার্মেটিভে থাকে আনসার নেগেটিভে এসেছে এবং যদি কোশ্চেনটা নেগেটিভে থাকে আনসারটা অ্যাফার্মেটিভে আসছে. কনভার্ট অ্যান অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স. Assertive থেকে interrogative কনভার্টের আমরা কয়েকটা एग्जांपल्स দেখে নেব ফার্স্ট সেন্টেন্স it is useless to go there it is useless its subject and is v verb আছে আমরা যখন interrogative করব is v verbটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসব সো আনসারটা হবে is it not useless to go there আমরা not ইউজ করলাম বিকজ কোশ্চেনটা যেহেতু অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক আছে আমাদের আনসারটা নেগেটিভ আসবে সেই জন্য করলাম is it not useless to go there next example honesty is the best policy সততা মহৎ গুণ honesty subject এবং honesty টা noun আমরা জানি ইন্টারোগেটিভ করতে গেলে বিভাগটা আগে আসবে সো is টাকে এখানে প্রথমে নিয়ে চলে আসলাম এবার এই সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে নো নট নেভার কিছু নেই আমাদেরকে ইন্টারোগেটিভটা নেগেটিভে করতে হবে সো এটা আমরা করব is not honesty the best policy এখানে নটটাকে অনেস্টির আগে রাখলাম বিকজ অনেস্টি নাউন আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে নাউনের আগে নট বসে এবং প্রোনাউনের পরে নট বসে যেমন ফার্স্ট এক্সাম্পলে আমরা ইটের পরে নট বসিয়েছি এবং সেকেন্ড এক্সাম্পল অনেস্টি নাউন হওয়ার জন্য নটটা আগে বসলো সো আনসারটা আসছে is not honesty the best policy থার্ড এক্সাম্পল there is no use of this statue there is no use of this statue এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব এরকম there is দিয়ে শুরু হলে ইন্টারোগেটিভটা what দিয়ে শুরু হবে এবং কোশ্চেনটা যেহেতু নেগেটিভ আছে আমাদের আনসারটা অ্যাফার্মেটিভ আসছে আমরা আগে দেখেছি ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ আসবে বা কোশ্চেনটা নেগেটিভ থাকলে আনসারটা অ্যাফার্মেটিভ আসবে এখানে কোশ্চেনটা যেহেতু নেগেটিভে আছে আমরা আনসারটা অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক করলাম Next question number 4. I can never repay your kindness. I can never. এখানে can আছে modal verb. আমরা modal verbটাকে আগে নিয়ে চলে আসলাম। তারপরে subject এবং never থেকে আমরা যখন interrogative করব never থেকে ever হবে। কোশ্চেনে যদি ever থাকে never আসবে, never থেকে ever আসবে। Never এটা নেগেটিভে আছে, ওটা affirmative করতে গেলে ever ইউজ হচ্ছে। সো আনসারটা হলো Can I ever repay your kindness? Interrogative sign. এবার আমরা দেখব assertive sentence এ যদি everybody, everyone, all, no one or nobody or none থাকে তখন interrogative এ কি বসে? Assertive sentence এ যদি everybody থাকে তখন interrogative এ who does not, everyone থাকলে who does not, all যদি থাকে তখন interrogative এ হবে who do not, no one or nobody থাকলে interrogative হবে who, none থাকলেও হবে who. For examples, everybody knows him. প্রত্যেকেই তাকে চেনে. Make it interrogative. Interrogative এ যেহেতু এটা everybody আছে, তখন আমরা করব who does not know him. Next example, no one can do this. কেউ এটি করতে পারে না. কেউ পারে না. এটা যখন আমরা interrogative এ করছি, তখন আসবে who can do this. আমরা আগেই দেখলাম নো ওয়ান অথবা নোবডি থাকলে ইন্টারোগেটিভ আসে হু নেক্সট एग्जांपल অ্যাসার্টিভ আছে एवरीवन ওয়ান্টস টু বি হ্যাপি প্রত্যেককে হ্যাপি হতে চায় ইন্টারোগেটিভ আমরা করব কে হ্যাপি হতে চায় না ইন্টারোগেটিভ হচ্ছে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব